বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর আশিস রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সবার দোয়ায় আল্লাহর রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শারমিনস ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি শারমিন আক্তার আছি আপনাদের সাথে। তো দেশে বিদেশে যেখান থেকে যেসব ভাইয়া আপুরা সবাই দেখছেন ভিডিওটি, তো সবার কাছে একটি অনুরোধ, তো সবাই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন, তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আর প্রতিদিনই আসলে অনুরোধটা করি। তো সবাই দয়া করে একটু কষ্ট করে এই কাজটি করবেন। আর আসলে আজকে রান্না বাড়ার কোনো ভিডিও নাই, এমনি বিকালবেলা একটু ছাদে গেছিলাম কাপড়গুলো উঠাতে, তো ভাবলাম একটু কাপড়গুলো উঠাই আর আপনাদের সাথে আমি তো আমার সংসার জীবনের যে কিছু কথা বলছি। তো আজকে থার্ড পার্ট, তো মানে শেষ পার্ট আজকে। তো আজকে কিছু কথা বলবো, তো আশা করি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। তো এখানে দেখতে পারছেন আমাদের বাসার সামনেই ওইটা রাস্তা, আর রাস্তার সামনে যে ওই বাড়িটা আগুন ধরে গেছিলো পুরো একদম, মানে কি অবস্থা! আসলে কার কখন বিপদ আসে কেউ কিছু বলতে পারে না। তো আসলে সব কিছুই তো ছাদে একটু চারপাশের যে সুন্দর পরিবেশটা, বাসা বাড়িগুলো দেখতে কেমন, তো আপনারা দেখুন আর পুরো ভিডিওটি শুনুন। তো যে কথা আসলে কালকের পর্ব পর্যন্ত বলছিলাম যে আমার শাশুড়ি তো 2017 সালে মারা যায়। তো শাশুড়ি মারা যাওয়ার পরে পরে আমার আমরা তো মানে কিছুদিন পরে রাফির আব্বু আমাকে নিয়ে চলে আসে, আবার মানে বাড়িতেই ছিলাম, কিন্তু পরে সবাই প্রতিবেশীরা আমার মানে মারা সব মানে মোটামুটি আত্মীয় স্বজন সবাই বলে যে কোনো শাশুড়ি থাকলে, শ্বশুর না থাকলেও চলে, কিন্তু শাশুড়ি যদি বাড়ি থাকে তো একটা ছোট বাচ্চাকে নিয়ে, রাফির আব্বু নাই বাড়িতে, তো আমি ছোট বাচ্চাকে নিয়ে রাত বিরাত কখন মানে বাচ্চাদের তো যখন তখন দেখাচ্ছে, জ্বর হলো, ঠান্ডা কাশি হলো, এটা সমস্যার সমস্যা। আবার আমাদের বাড়ির যে বাথরুমটা একটু দূরে ছিল তখনে, তো এই জন্য পরে সবাই বলে যে একা একাই বউ কীভাবে বাড়ি থাকবে, আর ছেলে মানুষ সব সময় তো আর বাড়ি থাকে না। আমার শ্বশুর যেহেতু মানে সারাদিন মাছ মারে, মাছ মারতে মাছ মেরে বিক্রি করে, তো তারপরে আবার আস্তে আস্তে রাত 10টা 11টা দোকানে চা পান খেয়ে সবই করে আস্তে আস্তে। তো যাই হোক, পরে সবাই এ কথা বলে যে বাড়ি থাকার দরকার নেই, যেখানে সে আছে সেখানেই নিয়ে যাক। তো পরে রাবির আবু নিয়ে চলে আসে, পরে আমার শ্বশুরকেও আসতে বলে, আমার দেবরকেও আসতে বলে, তো আমার দেবরও আসে না, শ্বশুরও আসে না। তো তখন আমার দেবর আবার বিয়েও করিনি, তখন ও বিয়ে করিনি, তখন ও পড়ালেখা করতো, ইন্টার ফার্স্ট ইয়ারে মানে পড়াশোনা করতো। তো পরে যখন না আসলো, আমার শ্বশুর বললো যে আমিও ঢাকায় যে থাকতে পারবো না, আমার দম আটকিয়ে যাবে না বাসায় থেকে, কারণ গ্রামে থেকে অভ্যাস একভাবে। তো পরে যখন আমার শ্বশুর না আসলো, তো তখন সবাই চিন্তা ভাবনা করে দেখলাম যে তাহলে দেখে শুনে একটা সে বিয়ে করুক, কারণ একটা লোক তো সংসারে দরকার, কারণ আমি নাই যেহেতু, ছোটো ছেলেও বিয়ে করিনি। পরে আমরা আমার শ্বশুরকে সবাই মিলে অনুমতি দিলাম যে সে বিয়ে করুক, কারণ সংসারে একটা লোকের দরকার। পরে আমার শ্বশুরই 2017 সালে মারা যায়। তো 18 সালে আমার শ্বশুর বিয়ে করে, তো বিয়ে করলে মোটামুটি সে ভালোই ছিল, বয়সও আমার শ্বশুরের মতনই ছিল। তো তখন আমরা তাকেও মানে আমার শাশুড়ির মতনই দেখাশোনা শুরু করলাম, সেও আবার আমাকে আমাদেরকে সবাইকেও এরকম শাশুড়ির মতনই আদর যত্ন করতো। তো কখনো সৎ মানুষ সেও মনে করতো না, আমরা কখনো মনে করতাম না। তো যখন যতটুক সামর্থ্য ছিল ততটুক তখন দিতাম। তো এইভাবে এক বছর চলছে, এভাবে সম্পর্ক ভালো আছে। তো চলতে চলতে 2019 সালে রাফির আব্বুর একটু মানে চাকরির ওখানে একটু সমস্যা হয়, বেতন মানে তেমন একটা পেত না, বেতন বাড়ত না, এরকম একটু সমস্যা হয়েছিল। পরে রাফির আব্বু আমাদেরকে জিনিসপত্র সব কিছু দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তো 2019 সালে এটা 2019 সালে মনে হয় মার্চ মাসে, হ্যাঁ মার্চ মাসে, তো 2019 সালের মার্চ মাসে আমাদের রাফির আব্বু বাড়িতে পাঠিয়ে দেয় জিনিসপত্র একবারে সব দিয়ে।
পরে বাড়িতে যখন গেছি তখন তো তার পুরো মানে মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে, কারণ এ তো এই 1 বছর এমনি গেছি, আদর যত্ন করছে, আমরাও আদর যত্ন করছি, কিন্তু একভাবে যখন থাকছে তখন তার মানে মাথায় আকাশ ভেঙে পড়ছে। তো তারপরে যাই হোক, আকাশ ভেঙে পড়লো সে কোনো সময় বুঝতে দেয়নি আমাদের। বাড়িতে গেছি সে মানে এত ভালোবাসছে আমাকে এবং আমার রাফিকে, কোনো সময় আমার রান্না করতে দেয়নি, সব সময় বৌমা বৌমা তুমি এটা খাও ওইটা খাও, আমি গোসল করে কাপড় নেড়ে দিলে সে শুকাতে শুকাতে তাড়াতাড়ি এনে ঘরে দেওয়া, তারপরে রাফিকে নিয়ে সব সময় কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো, আদর করা, মানে কি যে মানে মনে হতো, মানে আমার ওইসব যখন দেখতাম তখন যে এত ভালো লাগতো, আর বুকে হাত দিয়ে নিঃশ্বাস টানা নিঃশ্বাস ফেলতাম যে আল্লাহ তুমি আমার শাশুড়িকে নিয়ে যাই, আর একটা শাশুড়ি দিয়েছো, সে আমার ঠিকই আমার ছেলেকে যত্ন করছে, মানে তাকে আমি এরকম দোয়া করতাম মনে মনে। ওই রাফিকে যখন আর কি আদর করতো, কোলে নিয়ে পাড়া বেড়াতে যেত, ওকে কোলে নিয়ে বাউরের দিকে যেত ঘুরতে, তো যখন ওইসব এরকম আদর করতো তখন মানে আমার এত খুশি হতাম মনে মনে, আর এত মানে দোয়া করতাম তার জন্য যে যাক আমার শাশুড়ি মারা যায়, আমার ছেলের আদর করার কোনো লোক ছিল না, আমার শ্বশুর যাকে নিয়ে এসে সে আমার ছেলেকে আদর করছে, আমার আর কিছু দরকার নেই। তো এরকম তাকেও সবসময় বলতাম, মানে তাকে আমি ছোটমা বলে ডাকতাম। তো আমাদের এলাকাতে মানে যদি শ্বশুরে বাপে বিয়ে করে দ্বিতীয়বার, তো তাকে সবাই ছোটমা বলেই ডাকে, তো তাকে আমি ছোটমা বলেই ডাকতাম। তো পরে আমি তাকেও বলতাম যে আপনার যখন যা দরকার হয় আমার কাছে বলবেন, আর সব দেব, কিন্তু খালি আমার ছেলের এরকম আদর করলেই চলবে, আমি আর কিছু চাই না। তো এরকম করে তার বলতাম, সেও এরকম খুব খুশি হতো, সে মানে আমার ছেলেকে খাইয়ে দিয়ে। আবার রাফি মানে খুবই করতো, দাদি 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 ছাড়া সেও মানে রাফিও কিছু বুঝতো না, ভাত খাওয়াতে গেলেই বলতো আমি তোমার হাতে খাবো না, আমি দাদির হাতে খাবো। পরে আমি সে ভাত ও দাদির হাতে ধরিয়ে দিতাম, দিয়ে বলতাম পাড়াতে খাওয়াই নিয়ে আসেন। পরে ও দাদি পাড়ার থেকে মানে হেঁটে বেড়াতো আর খাওয়াতো। তো এভাবে চলতে চলতে প্রায় 4 মাস হয়ে গেছে, 4 মাস আছি, কোনো ঝগড়া গণ্ডগোল কোনো কিছু না, কি সুন্দর সম্পর্ক, মনে হতো যে মানে আপন শাশুড়ি মারা যেয়ে তার থেকেও বেশি আপন শাশুড়ি পাইছে, এরকম মনে হতো। তো পরে যে তখন 4 মাসের মাথায় সে হঠাৎ করে চলে গেল, মানে ধান উঠছে, ধানের ভিতর সে চলে গেল কাজের ভয়ে। পরে যে একা একাই আমি ধানের সব কাজ করলাম, সেদ্ধ ধান সেদ্ধ করা, ধান মাড়ানো গুছানো সব কিছু করে পরে তাকে আবার ফোন দিলাম। রাফি খুব কান্নাকাটি করত, পরে আমার শ্বশুরের বুঝালাম যে চলে গেল হঠাৎ করে কি কারণে, তাহলে সে আর তার ফোন দিই আমি, পরে ফোন দিয়ে আসতে বলছি, পরে আসছে। আসার পরে যে ইয়েতে এবার আমি তো জানি না যে মনে মনে ওর মানে ওর যে কাপড় চোপড় এটা ওরা জিনিস ছিল তো সেইগুলা নিতে আসছে, তো আমি ভাবছি এমনি ফোন দিয়েছি মানে এমনি আসছে। তো খুব খুশি আমরা তখন, রাফি তো দাদির পেয়ে আরো খুশি। তো তখন 1 সপ্তাহ মতন থাকছে, থেকে তারপরে বলছে যে বৌমা আমি একটু ঘুরে আসি মাদের বাড়িতে, তুমি থাকো, মনির জন্য কি নিয়ে আসবো। পরে আমি বলছি আপনি তো যাচ্ছেন, মনি রাফি কান্নাকাটি করবেন এ যাওয়া দেখে। তারপরে বলছে যে তুমি রাফি নিয়ে পাড়ায় যাও, কি নিয়ে আসবো আসার সময় এই কথা মানে বলে যাও। পরে আমি এবার রাফি যা খায় তাই বলছি যে আসার সময় এই নিয়ে আসেন, এই কথা বলে সে এই যে গেছে তো আর ফিরে আসলো না। পরে যেতে রাফির খালি জ্বর আসে, তো রাফির জ্বর এলে মানে ঘন ঘন জ্বর আসে, সপ্তাহে 2 দিন করে জ্বর আসে, যাই ওষুধ খাই অ্যান্টিবায়োটিক খাই জ্বর চলে যায়। তো এইভাবে যেতে যেতে পরে প্রায় 1 মাস ধরে জ্বর। তো তখন মানে আমি রক্ত পরীক্ষা করতে হসপিটালে নিয়ে গেছি ঝিনাইদহ, তো হসপিটালে রক্ত পরীক্ষা করেও দেখি কোনো সমস্যা না। তো পরে যে মানে আমার ননদের বাড়িতে বেড়াতে গেছি, ওই জ্বর শুনিয়েই আমি ননদের বাড়িতে বেড়াতে গেছি। যাওয়ার পরে ওখানে মানে একটা কবিরাজ আছে ওদের পাশের গ্রামে, তো ওদের সেখানে আবার রাফির আব্বু বলছে যে একটু নিয়ে যে দেখো তো কি হইলো, এরকম জ্বর আসায় তো কি কারণ কি। পরে সেখানে নিয়ে যেয়ে কবিরাজ দেখিয়ে বলে, কবিরাজ বলছে যে এর তো চুল নখ মানে হাতের নখ চুল এই গায়ের গায়ের চুল এগুলা নিয়ে তে মা যে তাবিজ যে তাবিজের ভিতরে ভরছে শনিবারের দিনকে, তা কে ভরছে পরে নাম বলছে না। পরে অনেকই করার পরে যেয়ে আমার শাশুড়ির কথা বললো যে ওর দাদি ভরছে।
তো তখন তো আমি অবাক, এমনিতে আমার মানে কবিরাজ তেমন একটা মানে বিশ্বাস হয় না যে ভণ্ড সব ওগুলা, কিন্তু সে মানে আমাদের সেনেও না হঠাৎ করে গেছি তার কাছে, সে আন্দাজে কিভাবে বলবে যে এই সমস্যা এই করছে, অমুক দিন সাঁকো আছে যে আমাদের ওই সাঁকোর মাথার ওখানে ও রাফিকে ঘুরতে নিয়ে যেত, তো ওখান থেকে শনিবারের দিনকে যখন বেলা পুব দিকে থাকে তো তখনই নাকি চুল নখ কেটেতে তাবিজ করছে, তো এই জন্য ওর এরম ঘন ঘন জ্বর আসতো। তো এই কথা বললে পরে আমরা তাবিজ কাটানোর অনেক কিছুই, তো সে কবিরাজ অনেক টাকা নিল গোসল করার রাফিকে, তারপর তাবিজ কাটানোর কিমি দিল গাছ গাছলা, তো এগুলা দেওয়ার পরে কাটছে, মানে কাটা কাটা ভিতরে অনেক দিন লাগবে বললো যে 1 মাস মতো লাগবে। তো তখন রাফিকে নিয়ে আমরা বাড়ি চলে আসলাম আমার ননদদের ওখান থেকে। আসার পরে এবার রাফির আবার জ্বর, তো জ্বর এলে রাফির আব্বু ফোন দিয়েছে, এবার আমি মানে রাফিকে মাথায় পানি দেবো, একা একা মাথায় বেশি পানি দিতে পারিনি, অল্প পানি দিয়েছি, তো তখন রাফির আব্বু আবার ফোন দিয়েছে। পরে রাফির আব্বুর সাথে আবার আমি একটু মানে রাগারাগি করছি যে তুমি আমার বাড়ি পাঠিয়ে দিয়ে তো এখন আমার ছেলেটার সর্বনাশ করলে, এখন আমার ছেলের ক্ষতিপূরণ দেও, মানে এসব কথা বলে আর কি ওর সাথে একটু গন্ডগোল করা রাগারাগি করছি। তো তখনে যে এবার রাফি কাঁদছে, এবার কান্নার পরে আমি দৌড়ে এসে কোলে নিয়ে দেখি এত বড় একটা ছেলে একদম কষে, মানে এরকম কষে খিঁচুনি উঠে এতটুক হয়ে গেছে, মানে এক বৃদ্ধা মনে হয় হবে এতটুক ছোট হয়ে গেছে। তখন ও মা গো বলে আমি চিল্লাইয়ে উঠে পরে বাইরে নিয়ে চলে এসে চেঁচিয়ে উঠে কান্না করছে যে ও মা গো আমার ছেলের বাঁচাও তোমরা। তখনে পাড়ার লোকজন এসে বালতিতে মানে 3-4টে কলের থেকে পানি নিয়ে এসে 4-5 জনে মাথায় পানি ঢালছে, আর আমার কলের মধ্যে নিয়ে আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি শুধু কাঁদতে কাঁদতেই, একদম চোখ মুখ সব মানে মুখ নীল হয়ে গেছিল আর চোখ দুইটাই উল্টিয়ে সাদা হয়ে গেছিল, আর এই যে দুই পাশ দিয়ে কপালে যে শিরা ওই শিরা দুইটাই কালো হয়ে গেল, মানে আর এত খিঁচুনি উঠছে খিঁচুনির জন্য মানে পায়খানা করে দিয়েছে আমার কোলের পারে, আর ওই সব দেখে আর দুই পাশ দিয়ে মানুষ তো সবাই আয়তুল কুরসি পড়তে মানে আয়তুল কুরসি পড়ছে আলহামদুলিল্লাহ সুরো পড়ছে, পড়ে পড়ে রাফির গায়ে ফু দিচ্ছে আর বলছে আর নেই আর নেই, ওর সব আত্মীয় স্বজন সবার কাছে ফোন দেয় আর নেই মানে মারা গেছে সবাই এই কথা বলছে। তো তখন কি অবস্থা হয় একটা মার আসলে, তো যাই হোক চোখে যখন ভাসে তখন তো কি অবস্থা হয় সেটা কাউকে বুঝাতে পারবো না ভাষায়, তো আমার যা হয় সেটা আমি বুঝি। তো তখনই যখন সবাই বলছে আর নেই আর নেই, পানি ঢালা বাদ দাও সবাই আর নেই, তো প্রায় আধা ঘন্টা ধরে পানি ঢালছে আর সবাই এরকম আয়তুল করছে আলহামদুলিল্লাহ ছুড়ো করে ফু দিচ্ছে, তখনই রাফি আধা ঘন্টার পর নড়ে উঠেছে, তখনে সবাই নড়ে উঠলে পরে বলছে আসে আসে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি, পরে যে হসপিটালে নিয়ে ভর্তি করে 3-4 দিন রাখলাম, রাখার পরে যেতে তারপরে সেই কবিরাজের কাছে আবার নিয়ে গেলাম, আর ডাক্তারে বললো যে শুধু এর মানে অন্য কোনো সমস্যা না, এই কবিরাজ মানে ওর চুল নখ কেটে যে তাবিজ করছে এর জন্য এর এই খিঁচুনিটা উঠিল জ্বর এরকম ঘন ঘন। তো যাই হোক এই অন্ধবিশ্বাস, সেই অন্ধবিশ্বাসের জন্যই আমার ছেলেটার এই অবস্থা হয়েছিল। তো তারপরে আমার শাশুড়ি যে চলে গেল যাওয়ার পরে পরে আবার 1 বছর পরে মানে 2020 সালে আবার আমার যে বর্তমান যে শাশুড়িকে দেখছেন, তো এই শাশুড়িকে বিয়ে করে আর সে তো ওই কাজ করে চলেই গেছিলো আর কোনোদিন আসিনি, আর ফোন দিয়ে একবার জানতে চাইছিলাম যে এত ভালোবাসতো আমাদের কি কারণে এই কাজটা করলো, তো পরে রাফির আবু বললো দরকার নেই যা হওয়ার তা হয়ে গেছে, খামাখা ফোন দেওয়ারও দরকার নেই ওসব মানুষের কাছে, তো মাঝে মাঝে মনে হতো যে একবার একটু ফোন দিয়ে শুনবো যে কি কারণে এত বড় ক্ষতি করলো, আমি সম্পর্ক তো খারাপ ছিল না, কত ভালো সম্পর্ক ছিল, রাফি ওকে ছাড়া বাঁচতো না ও রাফিকে ছাড়া বাঁচতো না, কিন্তু কি কারণে সে সেই কাজটা করে এসে চলে গেলো আর আসলো না ফিরে। তো যাই হোক এই রাফির মৃত্যুর কাছ থেকে ফিরে নিয়ে আসা, সেই দিনকে সেই অবস্থা সেই স্মৃতিটা যদি আমার চোখে ভাসে যখন, তো তখন মনে হয় যে হাউমাউ করে কান্না করি বসে বসে, আধা ঘন্টা পর ছেলে আমার নড়ে উঠছিল। তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই আসলে, আর এখন যে আমার বর্তমান শাশুড়ি আছে এইটাও আসলে সৎ তো সৎই, সৎ কখনো আপন হয় না, তো যাই হোক এখনো এর সাথে একভাবে এতদিন থাকা হয়নি, জানি না এ কি করবে,
তো মাঝে মাঝে এই যে গেলাম 2-3 বার, ভালোই মোটামুটি ই করছে, তারপরেও একটু খিটখিটে মতন আছে। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে আমার রাফিকে বড় করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, আর এই শাশুড়ির সাথে সম্পর্কটা যেন ভালো থাকে, এজন্য আর আমার ছেলেকে ক্ষতি না করে। তো আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।